আসসালামু আলাইকুম। আজ বানিয়েছি কাপ কেক। বাসায় আমরা রেগুলার যে কাপগুলো ইউজ করি সেটা দিয়ে আমি কেক বানিয়েছি। এখানে আমার কাপগুলো হচ্ছে পাইরেক্সের, নর্মাল যে কাচের কাপগুলো সেগুলো না, তবে একটা কাচের মগেও আমি বানিয়েছি, সেটাও দেখাবো। তো আমার উপকরণগুলো আমি বলে দিচ্ছি, খুব বেশি উপকরণ লাগেনি। এখানে দুটো ডিম নিয়েছি, আধা কাপ চিনি, আধা কাপ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। যখন আপনারা চিনিগুলো মিক্সড করবেন তখন দেখবেন এক ধরনের কিচকিচ আওয়াজ করে, বোঝা যায় চিনিগুলো আস্ত আছে। ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে বা মিক্সড করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিক্সড হয়ে যায়। তো আমি বেশ অনেকক্ষণ ধরেই মিক্সড করেছি, 10 মিনিটের মতন। এরপর হচ্ছে আধা কাপ ময়দা ও আধা চা চামচ বেকিং পাউডার নিয়েছি। নিয়ে সুন্দর করে চেলে নিয়েছি যাতে উপরে কোনো গুঁড়া বা ময়লা থাকলে সেটা যাতে মিক্সড হয়ে যায়। তো এখানে চেলে নিচ্ছি, আমি চেলে নেওয়া হয়ে গেলে আমি আলতো হাতেই খুব সুন্দর করে আবার মিক্সড করে নিব যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আপনারা চাইলে এখানে একটু কোকো পাউডারও ইউজ করতে পারেন যারা চকলেট কেকটা বানাতে চাচ্ছেন, চাইলে এখানে একটু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন পানিতে মিক্সড করে আধা কাপের মতন, বা লিকুইড দুধ, আমি দুধটা ইউজ করিনি। এবং ভ্যানিলা এসেন্সটা দিতে হবে অবশ্যই কেকের ভিতরে। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, আমি চকলেট ফ্লেভারের একটা এসেন্স ছিল সেটাই অ্যাড করে নিয়েছি, 1 চা চামচ। তো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে দেখেন একটু ভিতরে বাবল নাই। এখানে আমি 3টা কাপ নিয়েছি, 2টো কাপ একটা মগ, যে এটা হচ্ছে কাচের। তো আমি একটু টিস্যুর সাহায্যে খুব তেল মিক্সড করে নিলাম কাপে এবং মগে, এবং যে পাত্রে বানাবো সে পাত্রে দেখছি যে ঢাকনাটা ঠিক মতন লাগছে কি না বা ঠিক মতন হবে কি না। তো এখানে আমি লিকুইডগুলো পরিমাণ মতন ঢেলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম, খুবই অল্প আগুনে দিয়েছি। পরবর্তীতে আপনাদেরকে আমি আগুনটা দেখাবো। এবং ঢাকনার উপরে যেহেতু একটা ছিদ্র থাকে আমি তার উপরে একটা টিস্যু বসিয়ে দিলাম যাতে ভিতর থেকে বাতাসটা বের না হতে পারে। তো আমার লিকুইডটা এখানে দেখতে পাচ্ছেন ফুলে উঠছে, তার মানে কেকটা হচ্ছে। আমি খুব ভয় পেয়েছিলাম যে এখানে কাপগুলো ফেটে যায় কি না, কিন্তু ফাটেনি। আপনারা চাইলে আগে 10 মিনিট প্রিহিট করে নিতে পারেন, আমি সেটা করতে মনে ছিল না, যার জন্য আমার একটু সময় বেশি লেগেছে, প্রায় 35 থেকে 40 মিনিট লেগেছে। তো আমি একটা কাঠির সাথে দেখলাম হচ্ছে কি না। দেখেন এখানে আগুনটা একদম কম, মানে একদম কম। তো মোটামুটি কেকগুলো ফুলে উঠেছে এবং হচ্ছে, এবং আমি যে দোয়া দরুদ পড়ছিলাম যাতে কাপগুলো না ফাটে, কাপগুলো ফাটেনি। তো আমার কেকগুলো বানানো শেষ, প্রায় 40 মিনিটের পরে আমি একটা কাঠির সাহায্যে আবার দেখলাম ভিতরে কাঁচা নেই। এই মুহূর্তে চুলা বন্ধ করে আমি একটু পাত্র থেকে কাপগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। প্রায় 20 মিনিট পর আমি হচ্ছে আলাদা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। প্রথমে মগ থেকে আলাদা করছি, দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাত্রটা বড় আমি একটু ভয় পেয়েছিলাম যে ভেঙে যায় কিনা, ভাঙেনি, এবং দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে। এখানে কাপ থেকে আলাদা করে নিচ্ছি আমি। আপনারা চাইলে একটু যখন আমরা লিকুইডটা ঢালছিলাম তার ভিতরে একটু চকলেট, টুটি ফুটি বা পছন্দ অনুযায়ী কোনো উপকরণ দিয়ে নিতে পারেন, বা মোরব্বা দেখতে আরও সুন্দর হয়। তো আমি এখানে বড় কেকটা কেটে নিচ্ছি, খুবই ভালো হয়েছিল, খেতেও ভালো ছিল, শক্ত হয়নি। তো আপনারা আশা করি একবার বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে পাশে থাকবেন।